অবাঞ্ছিত কাহিনী যাদের নিয়ে কাহিনীর আয়োজন তাদের কথা শোনার সময় রুচি অথবা ধৈর্য হয়তো আমাদের কারোরই নেই অতীত এদের অন্ধকারে লুপ্ত বর্তমান ক্লেদপঙ্কিল সাজের এক ঘৃণ্য চোরাগলির বাসিন্দা তবু চাই অথবা নাই চাই আমাদের আমাদের স্বর্গাদপি গড়িয় সেই দেশে যে রক্ত এদের ধমনীতে বইছে সে রক্ত হয়তো আমাদেরই কারোর না কারোর উৎপ পুরুষের পরিচয় লজ্জায় ভারতে আসলে গড়ির মালা দিয়ে দিবে এসব কাজ থেকে দেখবার জন্যই তো আসি কাছে আয় ঘরে আমার কাছে আসো তুই যে বড় তেলে ভাজাতে বসছিস রোজ দু গ্লাস করে দুধ খেলেই তো পারিস আমার
রাজনী আর রাজনী কি বলছিস তুই আয় করে বলে বলবি কি জান আয় জগতে সুবিধার বুঝছিস শনিবারের রায় এর মধ্যে তো ফাঁকাবো কো মুখুরা মিশে বুনোস্তান মরুক নেগে লো अब केरोसिन भी खत्म है क्या हाल है टगोरी ओला शाकी होला हमार उदरे হলো শক্তি হলো একি আমার রুদরে দিনে দিনে বড়ছে গত মন কেমন করে কি বাবা বুঝছি না ক্ষমা করো বাবা দিনে দিনে বড়ছে গত মন কেমন করে कहाँ करी दिव्या जो बुता गई अनहार में बैठी कर ली দেখো দাঁত দেখে জৈবন বোঝো বলি কি মাল কিরকম বুঝছো ঘরে চলো কি চুপ ওটা কি
দেখলি তো কিরম ভয় লাগিয়ে দিলাম কিরে এইখানে দাঁড়িয়ে থাকবো নাকি সারা রাত বললাম যে ঘরে চ ঘর নেই পথ দেখো হ্যাঁ আমি দর খুলে দিচ্ছি খেপেছিস এই বাদ লাইফে যাবো কোথায় মরতে শুনছিস নে শ্বশুর বাড়ি নিয়ে যাবে বলে জামাই খুঁজছে সালারা ভালো ভালো যাবে তো যাও বলছি নইলে আমি চেচে পড়া মাছ করব এমনি তোমার শরীর গতি ভালো নয় শরীর যে তোর খারাপ সে তো দেখতেই পাচ্ছি তাই বুঝি বাদ লাইফ বসে বসে একটু হাওয়া খাচ্ছিলিস না লেলে সেনালি রাখ মানুষটা যে আমি সুবিধের লাগছে তো বুঝতেই পারছি চ ঘরে চ ঘরে যেমন মুরদ আছে এই কথা এ বাস করিলে জুত পাচ্ছিস হুম সব সম্পর্ক ক্লিয়ার একসঙ্গে শোয়াটা এখানে পোষাবে না বেশ করেছি ঢুকেছি তোর লাগার মধ্যে তো ঢুকিনি Thank you.
সঙ্গে কটা খুরি লাটের বেটা ফকর আমি অগরা গোবর হয়ে রয়েছে কা সালা গোবরই আবে হ্যাঁ খন্না খন্না কে বিড়ি বিড়ি লিস এক বান্ডিল কালো সুতো আচ্ছা আমি লুকদি কাজে তোর খুব হাত চাল না কেন একবার দেখা দেখি তোর হাতের খেল কি দেখছিস হ্যাঁ তুই কি দে দেখি ওই চমকদার ময়ূরকণ্ঠী বুলুটাকে হাফিজ করে নিচে জমের পায়দা খাড়া হয়ে রয়েছে বলবো বাবারে বাবা খান্ডারের মাসি ওই তো তোদের দোষ কানে জল না সেদুলে বুড়া ক্ষতি করতে চাইবি কেন ওই সরকারি বরাদ্দ আগে ভাগে চুপকে দিলেই হয় না ধরো তবে যে বললি ভাঙানি নেই তুমিও কেমন ভালো মানছে জি তাই হল্লা ওদের কথা শুনবার কি আর জো আছে রে তার বাড়ি ঘুমিয়ে কি যাবে সে আখানি বালা তোর বন্ধ কেন না খুললো না সব তোরা মাই পিতা কাই কি বানি করছো এলিও আজ কই অতগুলো মাল নিয়ে এলি যে তুমি মুন্ডু খারাপ হচ্ছে না পা এই নিয়ে হবে না গোলাপি গোলাপি
দেখুনি ফোয়ারের ঘুম এক্ষুনি খেতে উঠবে জম ছাড়বে ভেবেছিস সবটা পালাচ্ছিস কোথায় না বলি আর কিছু না পারিস ঘর খানা তো ছেড়ে দিতে পারিস মানুষ তো বলছে আজকে দেবে খেতে দেবে কাজ কম একটা না মাসি না কেন সারা গায়ে রবাসি নল ফিরছে রাত ভোর চলে যাওয়ার কাজ আমি পারবো না মাসি আজ বুঝি এই শাড়ি খান না আপনি রেজা মানাইব না আর ঠুকটা পরবেন দেড় বছর মহাগের বেটিরা কি কিনছ শাড়ি তোমরাই না বাছারা দশ জনে দেখবে এসা দিন তো নেই রয়েগা অনামুকুর কথা কথাটা খুব খারাপ বলিনি বেদনা বলা পানের বটুয়া নিয়ে যেদিন অফিস পাড়ায় দশটা পাঁচটা ডিউটি দিতে হবে সেদিন বুঝতে বাচ্চাটাকে দাওয়ায় ছিঁড়িয়ে ছিঁড়িয়ে ডবল নিউমোনিয়া বোঝা নিউমোনিয়া খুব যে ভালো কথা তা নয় এখনো খানিক ধুপটি করছে তবে দেখো কই কো ঠাকুর বলা আমার পাবুনিকে দাও হ্যাঁ টগো পুলিশের কথা শুনছিলা ডাক্তার পাবে কি করে অনেক পুণ্যের মাথা চালা দিয়ে উঠছে যে আর দেরি না করে রক্তটা পরীক্ষা করিয়ে ভালো বঞ্চিত আনি আমার ছেলেটা আরাম হয়ে যাবে তো ভগবানকে জোড়া পোস্টকার লিখে দেখো কি বলে এক সন্ধ্যে হতে না হতেই এত মায়া মমতা ওদের জায়গায় রে দেখো আবার ফাঁসা করে কাঁদে দেখো দেখো কি বেঁচে আছে না কি পারে এটা ফেলে যাচ্ছিস যে
আমাদের তাকি না থাকে ছোড়াটাকে মাঝে মাঝে এটা দূর দূর দিলিও বুঝেছ না দাঁড়া যত আমার কবার हेलो पन्ना मालिक हमें रंग जी हाँ मच्छी का चलान तो बिल्कुल ठीक आते पीपुल ज्वेलरी जेठा भाई भी इन्हें बुद्धि आती डिलीवरी दिए दाओ कैश माल खलास हुए गेले मालिक के ते टेलीफोन करिए दी बहन ठीक है جبان سيدي لو 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 جبان একটা হাত ঘড়ি আর ফটোর ক্যামেরা একটা তোর হাত খারাপ হয়ে যাচ্ছে কেন না দানা হবে গালিয়ে লাও ঝামেলি ঝঞ্ঝাট খতম এই সব পহিলে তো সিকিন ধান মাল আর খালাস করতে ভি খুতরা কর তো ঠিক আছে ভাগ হবে ভাগ কি বলছো আজকে কিছু না হলে চলবে না ওস্তাদ স্যার কাম কা দিন রাত খালি রুপিয়া রুপিয়া দু মাইনা বিতে চললো সিন্ডিকেটে জমা দিয়েছিস কিছু দেবো এবার দেবো ভাগ জেলা চোর গেঙ্কা চোর কাহে কা সালা চোরের বাদশা কিরে তোর ভাত নামিয়ে ফেলেছিস কেন আমার দুটো একটু ফুটতে দিবি সঙ্গে দেখে দে ¡Vamos!
كيشان كرتوبو ماجراتي راديو بس الجندي Come on.
ولكنك تجد انك 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 تجد
পুলিশ কে আমি বলতে জানি না কি 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 বলবি নি কি আবার সেদিন তোর ছলায় কি ছিল সরি নামের মালা বন্ধে বলি পাঁচটা দিবি নাকি সত্যি তোর কাছে ছিল জামাটা ছিলিয়ে রাখি কাল সকালে টাকা নিয়ে বেরোব ওসব ভালো মানুষই ঢের দেখেছি কাজরি জামে তো বিদেই না হোস তো দেখিস মুড়ো ঝাঁটা ভালো করে দেখে রাখ কি তুই আমাকে ঝাঁটা দেখালি হ্যাঁ দেখালুম এত আসপদ হয়েছে তোর হ্যাঁ আসপদ দা নেহা দুঃখের দিন আমাকে দেখেছিলি বলে নইলে ঠিক আছে আমি চললু যে বলে যদি কোনোদিন আপনার মুখ দর্শন করে তাহলে জানবে আমার নাম অগত দাস নয় আমার নাম একটা কুকুর পুষে আমি যাই আশ্বিন মাসে বউটা মারা যেতে কেমন যেন হয়ে গেল মনটা খালি উদাস 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 করে ও হ্যাঁ শোন রথের মেলায় গেছিলাম এটা তো চলছে ইঞ্চ ছ আনা দাম দেখি আমার মালা তোর গলায় কেমন মানা একবার দাঁড়াও তোমায় দেখছি একবার দাঁড়াও তোমার বলি গেছে কেন
হয়ে দাঁড়িয়ে আছে আনন্দমান যখন তাই তো দেখছি ও কেমন ওই জানলাতে বাবা আর করে তাকিয়ে আছে ভাই যা চুমুখতে যাচ্ছে কেন বরবার একটা তো বলছি বলছি তো যাচ্ছিল সব জমা করে দিয়ে বাস কিন্তু চুরি যার কাছে ছিল নিজে থানায় যাচ্ছে বলেছে কি বলছেন ছিল হ্যাঁ হ্যাঁ থানায় বলবার সময় সব সালা বেশি বেশি কপছে
করবে বলো কলকাতা শহর চাইলে কি আর বাড়ি পাওয়া যায় তাড়া সব অন্ধকার থেকে যাবে কি অন্ধকার থেকে তো নিয়ে এসছি তোমাকে এখন তোমার মামি আসো আর মামাই আসো তুমি আমারি তুমি আমারি তুমি জনমে মরণে আমারি তুমি এই যে এখানে এসে লোকে বাবা বের করেছিস কি বললি বের করিস বের হ্যাঁ মালা বদল তাই এরকম মালা বদল এর আগেও যে তুমি একবার করে খবর কি ওর জানা রে আজ থেকে তিন বছর আগে নিজের বউটাকে ওখানে ফেলে রেখে এখানে গুপ্ত বৃন্দাবন খুলেছ আমি তার বাপ দেখতে সে তোমার মতো নয় কালো তুই ঝগড়াকে কি একটু বেশি করে যখন ঢুকেছিস তখন দানা পানি খেতেছে যাক
বিশেষ করে নজর ও মালার খবর আমি বিলকুল মা কালী দিবি গেলে এর মতো আর মা কালীকে কেন বরং এই দু হপ্তার গড় হাজিরে যদি কোনো কৈফিয়ত বল অসুখ করেছিল হুজুর কি অসুখ পেট ব্যথা পালে দেখছে রাত থেকে ওটার ব্যবস্থা করতে হলো আগে লাল আর সেসব কিছু লয় পড়ে গিয়েছিলাম হুজুর রুখতে পারলুম না অমনি পড়ে গেল ওই দেখি হাসপাতালের টিকিট হাসপাতালে যায়নি হুজুর মতি ছিলে কোন চুলে এটাই তো আমি জানতে চাইছি প্রেসক্রিপশনের নম্বর চম্বর গুলো থাকি ভালো করে শিখে দিই জি ডাল দিয়ে কচি শাক গেলে মুড়ি আছে ও তুই খেয়ে যা আমার রাজার বেটা রে কচুর মুখে রোছে না ঘরের ভেতরে আবগারি সাপ ফুটো দিয়ে আমি দেখিনি বাবা রে তুই কি বলছি এতে যা পড়িয়েছ তখন আর শুধু হাতে ফিরে যাবে কেন ভালো করে মেজুতে দেখো দেখি মাল করে দাঁড়া মাপ নাকি ঢোকে একটা কিছু মরা ব্যাপারটা আমায় তুলতে যাবি না ঢেকে বিদায়
করব মাল হচ্ছে শোনো গুরু এতে বউটি বড় বাবার হৃদয় মনকে কি করবো বলছি তো পিঠে পড়ো এই মাল বেচা যাবে না সারাটা পেয়েছি আবার বলে সে কি দেখছো না হাতে পিঠে পড়লে বাপের নাম হরিবল হয়ে যাবে ওরে বাবা সে কি মাসি চলে মাল ঠিক বলিনি তুই না কোপ্তা কালিয়ার কথা তুই তোর হাতে রান্না আজকাল না আর কোনো কিছু মুখে যেন রোজ না সন্ধ্যাবেলা একটু অম্বল রাঁধবি আমরা দিয়ে রাত না কত কপাল কোন শুকোয় বাবু আমার আমরা খাবেন তোর মহিলা বড় প্রাণ ডাকিয়ে দিলে বান দেখো বাচ্চা একটা কথা এই বেলা কষ্টপুষ্টি বলি বলি এ তোমার কেমন ধরা এই যে বউ দোষি পাট্টা করে দিব্যি থাকছে বলছো বলি এ তোমার ব্যবসা নাকি হ্যালো কি ওই যে বললে তোমার ব্যবসা এখন করি মূলতে রোজগার এখন থেকে রজনীর জন্য তোমার আর কোনো চিন্তা নেই মুখটা বুঝিও জোরা বুঝি ঢুকে কি হয়েছে গো মা কি করেছিস তুই রীতিমতো ঘর সংসার পাতা ছিল নিজের চোখে দেখে এলাম রোজই তো কচু ভেজো খাচ্ছিস আজ লাগা না তুই শুধু ফিরতি এমন মানুষ জামে তাম কি বলবি ভাত
কঠোয়া পুতরা সদবাদ উতরা পুতরা লোহকে লইকে না ধানী রুলি একটি রুলাহা নতুনি হাম পালি দুঃখ সুখ সাজনা জগবাস উতরা পুতরা বাবু রে কলকাতা বাবু রে শ্রীনু পারি মনিয়া সংখ্যা তবু সিন্দুর তবু যখন ছিল কাজবার তখন কেন এলে তবু এ নজর দিও না বলিয়ারি বাদের মাথা নাও রে আজি নজর দিও না তুও পোকা আরে গাইতে বেজ না বাদের চলো রে মাটি নজর দিও না কালো পেটাল হয় দৃষ্টাস পাজর মেবে সে চাস পকে কালো পেটাল হয় দৃষ্টাস পাজর মেটি হবে না বাবু ওই চাঁদ দেখবে না আচ্ছা আচ্ছা ভাববো তুই এখন শুরু দিবি
রজনী এখন আরে শোন না বলি শুনবি তো দরকার শুনবি তো আমার কথা এই রজনী এখন মত আপনি তার লেগে সারা রাত লম্প জেলে হবে কি করে لكن পুলিশ আসবে তো বহুত বিপদ হবে প্লিজ পুলিশ আমার কি কথা চুরিও করিনি ডাকাতিও করিনি কিন্তু রাই মাল ধর্মে কিছু ইয়ে বাত হবে জানে রে জানে আরে ওই বাত বলতে তো গতি ছিল না বাহ বুড়া কাম করিয়ে তোরা দিন দিবি চুরাই মাল ধর্মে রাখা তো চুরি কে বরাবর সত্যি তুমি সে স্বপ্নে সে অনেক ঠিক ঠিক বন্ধু ওগরা থাকলে সব মালুম হতো একটু দাঁড়াও এই নাও তোর বন্ধু চুই মা দেখা ফেরত দিও না তুমি জানা তোর বন্ধু জানে আমি কিছু জানি না আর কথা কি আর আছে আছে জরুর আছে একটু বিপদে পড়িয়ে যা আমার বলে একদিন লোককে নেই আমার কাছে আর কিছু নেই তোর মাল গেল কোথায় সে তোমার বন্ধুকে নিয়ে হিসেব নাও গে কেন এখন কেন থাকা কি করে থাকাবি থাকা কিন্তু বলছিল সন্ধ্যের পর ময়দানে খুব রমরমা বাজার যাবি দেখলে তা দেখুলো চুলি আর দেখলে মরি যাদ যে এখন গেছে এবং পেট পুরে খা
কি ভাবছি
আপনি ফুরিয়ে গেল এমন সুন্দর দিনটা। হ্যাঁ, একটা দিন কষে সুখ করে গেল। দিনটা মনে রাখি, সেই সঙ্গে অঘোর দাসকেও। আমার নিনিয়া দিবা সৎসাগরে পাড়ি, সাগরে পাড়ি। এই জাহাজগুলো কোথায় যায় রে? বিলে অনেক দূর নয়। কেন, তুই যাবি নাকি? তুই জানা অঞ্চন অঞ্চন করে নদী, অঞ্চন নদীর ঢেউ আমার বুকে কিসের অঞ্চন নেয় কি খবর কেউ, হায় রে নেয় কি খবর কেউ। ভাটির বাকি পারের ঘাটে আর কতকাল, আর কতকাল একা কাটে তুমি বন্ধু না তরাইলে আমি কাইন্দা মুড়ি। সুজন কান্দারি যাচ্ছি কোথায়? বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে অগাধ নদী, বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে অগাধ নদী। উইড়া যাইবার সাধ ছিল হায় পঙ্খ দেয় নাই বিধি, হায় রে পঙ্খ দেয় নাই বিধি। কোথাও চলে যা। কোথায়? দূরে কোথাও, যেখানে তোর দলের লোক পিছু লাগবে না, পুলিশ হেনস্থা করবে না, এমন কোন দূর দেশে। একটা পেট তার নিগে এত কিছু, আজ একটা পাঁচটা হতে কতক্ষণ। কি করি, চুরি ছেড়ে দে আর পাঁচজনের মতো ঘর সংসার করবি। জগল বলেছিস, তার সংসার করতে তুই যাবি নাকি সঙ্গে? আমি যেন তাই বলি, কত ভালো ভালো মেয়ে জুটবে তোর। দাগি আসামি তরে সব লাইন দিয়ে মালা হাতে দাঁড়িয়ে রয়েছে। এমন কপাল হইতো যদি ভাসতাম তোমার সাথে, জীবন মরণ সব ভাসাইতাম বৈঠা নিলে হাতে, তুমি বৈঠা নিলে হাতে। তুমি যদি ডুবাও মোরে ডুবতে আমার, ডুবতে আমার ভাবনা কি রে, এক ডুবেতে সব কলঙ্ক ধুইয়া লইতে পারি। সুজন কান্দারি, তুই যদি বলছিস তুইও তো যেতে পারিস। আমি কেন নয়, কেন শুনি? কিন্তু আমায় ওরা ছাড়বে কেন? কারা? তোর দলের লোক রয়েছে, আমার দলের নেই। ওদের কাছে চুল শুদ্ধ বি রয়েছে। বিক্রি রয়েছিস মানে? বাপরে,
আমার কত দেনা, মহল্লাওয়ালা, কিস্তিদার, বাড়িওয়ালি, ইদিক সিদিক কত টাকা। তার কি কোনো নেকা চোখা আছে? সে অনেক। ধর ধর আমি যদি সব সুদি দিই। তুই? হ্যাঁ। অতটা তুই পারবি কেন? পাইবো পাইবো, অঘরদার চাইলেই না পারে। তুই শুধু একবার মুখ ফুটে বল, একটা শেষ দেবে দেখি। সত্যি মাঝে মাঝে নিজের উপর ঘেন্না ধরে যায় মায়েরি। তুই সস্তি এদিকে দল ওদিকে প্লিজ, খালি সাবধান সাবধান, জান নিয়ে ছুটেছুটি, ধরা পড়লে কুতুর মতো মার জেল, একে ছাড়া মাইনতে দুদূর। চল সব লাথি মেরে কোথাও চলে যায়। কোথায়? এখানে রেলগাড়ি চলে না, মোটর গাড়ি চলে না, যেখানে লোকও যায় না, এমন কোথাও যেখানে কেউ আর কোনো দিন আমাদের হদিশ খুঁজে পাবে না। সবার চোখে ধুলো দিয়ে সেখানে চলে যায়। তারপর হাঁটতে 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 দূরে কোন একটা গায়ে থাকবো, খাবো, জীবন ভোর তোকে সঙ্গে সঙ্গে রাখবো, কথা দিল। আমি হব অগ্রচ্ছ দাস, আর তুই হবি আমার বউ রজনীবালা দাসী। কিরে যাবি তো? কিন্তু এত টাকা ফের তুই চুরি করবি? না না, ওকা যা করতে হবে না। যদি চুরি না করি? সত্যি আমার গাছে বল। তাহলে তুই বল, তাহলে তুই আমার সঙ্গে যাবি? যাবো যাবো, নে চল নে চল আমাকে এই নরক থেকে মুক্ত করে, যেখানে তোর খুশি। আমি আর পাচ্ছি না রে, আমি আর পাচ্ছি না এমন করে। তবে শোন, এই দেখ কালকে কটা টাকা এবার খরচা করেছি, এদিকে সব হয়ে যাবে। তোর গাছ নিয়ে আর এই মা গঙ্গা হাতে নিয়ে আমি বলছি, আজ থেকে আমার চুরি বিদ্যে খতম, আজ থেকে আমরা শুদ্ধি, আমরা শুদ্ধি, আমরা শুদ্ধি। সেই খবরটা লিতি বুঝি তোদের রংলাল তোকে পাঠালো, আবে ঝাড়ু মার রাখলাম। আমি এসেছি অন্য কাজে, কুদে গেছো কেন? বলছি বলছি। ও মা, তাই নাকি? হ্যাঁ, কালকে তিনটা আছি, তারপরে হিসেব চুপকে পরশুদিন সকালেই টুকা টুকা। কোথায় যাবি? এখনো কিছু ঠিক হয়নি। সব ঠিক, এখন তুই রাজি তো বল। লা লা, আমি আরো সব ঝঞ্ঝাটে নেই, ভালো করে ভেবে দেখ। সিন্ধু ক্ষতি ক্যাশ, চাকর টাকা কবজা করে লিখছি, বলছে বেলাকের টাকা, যা হবে তুই আর আমি হাফাহাফি, তাহলে রাঙলাল জানতে অব্দি পারবে না আমি নেই। শোন আগ্রা, শোন আরেকবার ভেবে দেখ, তোর আমায় ছাড়ান দে। বেশ, কিন্তু রাঙলাল ও ছাড়ান দেবে? জি জি মালিক। একটা লোকের ছিটকে বেরিয়ে যাওয়ার অর্থ তুমি বোঝো? যদি পিপলস জুয়েলারির ব্যাপারটা জানাজানি হয়ে যায়, তাহলে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে তা বোঝবার মতো বুদ্ধি তোমার আছে? আমি আমি কোশিশ করছি। কোশিশ? ওয়াটলেট দেখো,
কুকিং বাসকো আনতে বলেছিলাম বলে এমন একটা ধাউর জিনিস আনতে হয় এর মধ্যে খুবই নাকি বেশি বেচাল দেখলে তোকে পুড়ে রাখবো তালা দিয়ে নিয়ে এক গুলি দেখ হিসেব করে কে না নতুন জায়গা কত কিছু লাগে তার ঠিক আছে জামবাটি মরণ তুই এক কাজ কর এখন বুঝে গেছে আমি আর কোথায় আর কটা জিনিস কেনার আছে আমি যাবো আর জলদি আসবি মার বাড়ি যাবো চল আমার সঙ্গে কোথায় চালাতেই মান মালকরি হজম করে মেয়ে মানুষে ফুটে বাবা তাল করছ তালা এবার বাকি টুকি টাকি গুলো ঢুকতে পারলে তোর সংসার এই লেলিকে ভাবিস না কাল পরশু আমি নিজে যাইয়া গঙ্গায় ভাসাইয়া দিব আমি তাহলে সত্যি সত্যি আমাদের মায়া কাটিয়ে চললি সবই তো তোর পাঁচজনের কেপা ভাই মাঝে মাঝে আসিস একবারে ভুলে যাস নি সে কি করে হবে আমরা যে দেশে থাকছি না রে আসতে হবে না কেন কিসের নেগে আসবে শুনি এই ঘেন্নার নরকে নিজেরা তো পুঁচে পুঁচে মরছিস তবু জানবো একটা অন্তত চলে গেল নিচু মাথা উঁচু করে খবরদারের এখানে আসবি রে তুই খবর কি আছে মানুষের মতো হাত মানুষের মতো পা মানুষের মতো সবচু তবু মানুষের মতো জীবনটা হলো না জন্মের মুখে গুয়ের পোকার জন্ম একুনে তোর হলো গে ২১১২ টাকা আকার ও আকানা দিতে হবে নে বাকিটা দেখে কিরে হলো কি তোদের পেছনে রাজীবের মতো সব খাড়া হয়ে রয়েছিস তেঁতুল কি বলছো বাটি তেঁতুলির অনেক দাম বলো মাংসে মাংসের রাধিকে সর্বনাশ হয়ে গেছে মাসি মানদা মাদা কাল
রেসে কি কি হয়েছে কাল রেসে খেলতো কম
যেমন হচ্ছে তেমন পড়ে থাকছ। রাতটা কোনো ছুটো করে আমরা বেরিয়ে পড়ি, এইসব জিনিসপত্রের জন্য ভাবিস নি। যদি ভাগ্যে থাকে অগুন দাস আবার সব করে দেবে। কি রে একটা কিছু বল। এই জিনিসটা মনে ছিল, তো আগে বলিসনি কেন? এ কথা আগে বলিসনি কেন? সেদিন গঙ্গার ঘাট থেকে তোর হাত ধরে যেদিকে খুশি চলে যেতাম। দেখছিস নে, সদর থেকে রয়েছে রাখুন আর ছেদিলাল চক্ষু শেখ বনমালী হেরম্মকুণ্ড। এখন তুই কি করে পাইলে যাবি এদের হাত এড়িয়ে? এক কাজ কর, যা এসব বেচে ব্যাপারে টাকা নিয়ে আয়। পাগলের মতো কেন বলছিস? ও বেচে এখন আর কটা টাকা হবে? তাহলে কি করবি তুই? চুপ কর, একটু ভাবতে দে। কেন তুই আর এমন কুসনাস করলি? যখন ফুল বাড়ি লয় তখন দুদিনের জন্য রাজানি বাইনে কি ক্ষতি করেছিলাম রে? কি ক্ষতি করেছিলাম? কি মাটি রাজি বলবি বাকিটা কাল সকালে পাড়াই শুধে তো শুনেছি ঠুমকো ঘুম ঠুক করলে উঠে পড়ে পাল নিয়ে বাচ্চা করে ঘুরে নিবি বুঝলি। কোনতলা বলছি
হলো আছে আর কত নম্বর চাই আরে ভুল বলে আপনার কত নম্বর চাই তাই বলুন না আর না 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 এটা রং নাম্বার এবং পুলিশের রেকর্ড ভালো করে খতিয়ে দেখলে একটা কথাই প্রমাণ হয়ে যাবে যে এই লোকটা অগরচন্দ্র দাস 1958 থেকে আজ পর্যন্ত সাত সাত বা ভিন্ন ভিন্ন চাঁদে জেল খেটেও তার ক্যারেক্টারের কোনো সুযোগ হয়নি এবং আজও হুজবে এজলাসে অষ্টম বা চুরির মামলা আসামি হিসেবে উপস্থিত হয়েছে এই লোকটা একটা স্বভাব অপরাধী এবং হুজুর সমাজের শত্রু আমাদের শাস্তি রয়েছে কি রয়েছে না অঙ্গার সধৌতন মলিনন্তন মুন্ততে অথবা তুই সাবান দিয়ে ঘষো সে ফর্সা হবার নয় তা আমি বলি ফর্সা যে হবার নয় তার পিছনে শুধু শুধু সাবান ঘষে সাবান খরচা করে লাভ কি বরং তার সিঁড়ে উনুনের মধ্যে তালান দেয়াই বরং ভালো তবু যদি পুড়ে মুড়ে রংটা একটু ফ্যাকাশে পানা হয় তাই আর অধিক বাঘবিষে হুড়ের কাছে আমার এই আর্নেস্ট অ্যাপিল দেশে লক্ষ লক্ষ পিস লাভিং সিটিজেনের সাহিত্যে হুজুর যেন এই শ্রীযুক্ত এই অগরচন্দ্র দাসের জন্য এমন একটা ব্যবস্থা করেন তাতে সে বেশ কিছুদিন ধরে দিল্লির মধ্যে ভালো করে ঘাড়ে ঘুরবার সুযোগ পায় আর শিগগিরের মধ্যে হুজুর এজলাসে এই নবমবার চুরি রানি হিসেবে উপস্থিত হয়ে আমাদের সকলকে পুলকিত করে দেবার সৌভাগ্য থেকে বঞ্চিত হয় এই আমার বক্তব্য হুজুর হুজুর আমার একটা কথা আসামি অভর দাস হুজুর এতক্ষণ ধরে তোমার বিরুদ্ধে দায়ের করা এই মামলা সব সাক্ষী সাবুর এবং বিবরণ তুমি শুনলে তোমার দিক থেকে কিছু বলার আছে আছে আমার শুধু একটা কথা বলো আদালত তোমাকে সব বলা শুনে হুজুর হুজুর এবার কেমন তো আমায় মাফ করে দিন হুজুর আমি জীবনে কখনো এরম কাজ করবো না আমার পাঁচমে আমি জবান দিচ্ছি হুজুর তার মানে এবার যে তুমি করেছো এই কথা তুমি স্বীকার করছো এই তো হ্যাঁ হুজুর আমি সব স্বীকার করছি জীবনে অনেক পাপ আমি করেছি অনেক খারাপ কাজ করেছি তার জন্য অনেকবার সাজাও পেয়েছি তার জন্য আমার কোনো পরোয়া নেই হুজুর শুধু এবার একটা ভালো কাজ করতে গিয়ে ধরা পড়ে গেছি হুজুর আপনি আমাকে বাঁচান শুনেছেন বেটা চোরের কথা ভালো কাজের জন্য তোমার আর কিছু বলার আছে হ্যাঁ হুজুর আমি ওদের টাকা নিয়েছি সেই জন্য ওরা আমার চোর বলেছে আমার বিচার হচ্ছে কিন্তু ওরা যে খুঁজছে খুঁজছে আমার রক্ত নিয়েছে হুজুর এই দেখুন এই দেখুন এই দেখুন দেখুন তবে শুধু শুধু দোবারা করে আমায় সাজা দিচ্ছেন হুজুর এবারকার মতন রেহা করে দিন যে কটা দিন বাঁচবো সকাল সন্ধ্যে আপনার নাম করব হুজুর ভগবানের কাছে হাত জোড় করে বলবো ভগবান যে লোকটা দুঃখী দুঃখ বুঝে দু দুটো বরবাদী জীবনকে বাঁচবার মতো একটু সাহারা দিয়েছে তুমি তার ভালো করো ভগবান তুমি তার ভালো করো যতদিন সারা ছিল কোনদিন আপনার মেহরবানি চাইনি হুজুর আমি ভালো হবো কথা দিচ্ছি
আর একটু মেহরবানি করুন। আসামি অভূত দাস, তোমার বিরুদ্ধে আনা এই মামলার সমস্ত তথ্য এবং সাক্ষ্য প্রমাণ ভালো করে বিচার করে আমি তোমাকে দোষী সাব্যস্ত করলাম এবং ভারতীয় দণ্ডবিধি 379, 380, 448 ধারা অনুযায়ী মোট 2 বছরের সশ্রম কারণে দণ্ডিত করলাম। জেল থেকে ফেলে বলে দিয়েছে সালা লুক দিয়ে ওর বাপের চাকর লাজোর হিসার টাকা বই বয়ে বেড়াবে। 5,210 গুনে লিখ, যদি কোনো অসুবিধা হয় মাঝে মাঝে খোঁজ নিতে আসব। সালা অগ্রা যেন না ভাবে যে বিপদের দিনে ওর বউটা কেউ দেখেনি, দরজাটা দিয়ে দিস, কালে সেটা লুটিস টাঙিয়ে দিয়ে যাবো। গেরস্থের সংসার কোনো লোক যেন ঠুকে না পড়ে। চন্দ্র দাস আর তুই হবি আমার বউ রণীবালা দাস।